তারপরে হচ্ছে নন ফেরাস এগুলো সবই হচ্ছে কিন্তু মেটালিক ম্যাটেরিয়াল মেটালিক ছাড়াও কিন্তু নন মেটালিক অনেক ম্যাটেরিয়াল আছে যেগুলো আমরা অনেক ইউজ করতেছি তার মধ্যে একটা হচ্ছে তোমার সিরামিক কেউ বলো দেখি যে কোনগুলো সিরামিক বেশি আমরা কি ইউজ করি সিরামিকের কারো আইডিয়া আছে কোনো সিরামিক কোনগুলা

অসিয়ার কম্পাউন্ড যে আমাদের কি থাকবে একটা মেটালিক কম্পোনেন্ট থাকবে একটা থাকবে হচ্ছে নন মেটালিক কম্পোনেন্ট জেনারেলি সিরামিক যেহেতু অক্সাইড কার্বাইড এরা কিন্তু ব্রিটেল হয় যে হার্ডনেস বেশি কিন্তু অনেক বেশি ব্রিটেল এখন যখন এরা হার্ড হবে তখন হার্ড কি হয় বেশি হয় তো আরেকটা জিনিস হচ্ছে যে সিরামিক গুলো হচ্ছে ইলেকট্রিক্যালি ইনসুলেটিং মানে সিরামিক ইলেকট্রিসিটি বা হিট খুব বেশি পাস করে না এরা কিন্তু কেমিক্যালি অনেক বেশি স্টেবল এটা নন ম্যাগনেটিক বা ডিউরেবল মানে অনেকদিন কিন্তু সিরামিক ইউজ করা যায় সিরামিকের একমাত্র মানে মেন সমস্যা হচ্ছে এরা অনেক বেশি বিটেল এখন এই জন্য কি করতেছে বিটেলস কমানোর জন্য অনেক ক্ষেত্রে এই সিরামিকের টাফনেস বাড়িয়ে এটা কিন্তু ইউজ করা হচ্ছে সেই সিরামিক গুলোকে বলতেছে হচ্ছে হাই পারফরমেন্স সিরামিক নর্মালি যদি বলতে হয় তাহলে সিরামিক কিন্তু বিটেল কিন্তু যেহেতু এটাকে ইউজ করতে হবে এই জন্য অনেক ক্ষেত্রে এখন অ্যাডভান্স সিরামিক বা হাই পারফরমেন্স সিরামিক আসতেছে যেটা টাফনেস অনেক বেশি

বিড়াল থেকে বেশি না কিন্তু আগে আগে সিরামিক পুরাতন সিরামিক থেকে বেশি এখন দেখো সিরামিক যেহেতু কম্পাউন্ড এখানে কি একটা ক্যাটায়ন থাকবে একটা থাকবে অ্যানায়ন ক্যাটার অ্যানায়ন কি তোমরা বলো দেখি কেউ ক্যাটার কি অ্যানায়ন কি কোনগুলো ক্যাটায়ন কোনগুলো অ্যানায়ন কি শোনা যাচ্ছে বুঝতে পারছো বা শুনতে পাচ্ছো yes sir মানে ক্যাটায়ন ক্যাটায়ন কোনটা এমন কোনটা আয়ন কি এটাকে কি বুঝো কি জিনিস নাকি চার্জ দেখি হ্যাঁ তাহলে ক্যাটায়নটা কি একটা পজিটিভ একটা তাই তো একটা পজিটিভ একটা হ্যাঁ তো এখন যেটা বললাম যেহেতু হয় না একটু কমপ্লেক্সই হয় তারপরে কিন্তু এরা হয় বিসিসি হবে না এফসিসি হবে না এসিকে এগুলো তোমাদেরকে আমি আগে বলছি আর কি দেখো দুটো ছবি দেখানো হচ্ছে নিচে একটা ডান দিকে একটা বাম দিকে একটা হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড এটা আমার লবণ সাধারণ যে লবণটা আমরা এস করি এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম একটা সোডিয়াম একটা নীল রঙের সরি সোডিয়ামটা হচ্ছে লাল ক্লোরাইডটা হচ্ছে নীল এখন সিরামিকের ক্ষেত্রে কি তুমি মনে করো একটা এক্সট্রাকচার তুমি প্রথমে আবিষ্কার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড হ্যাঁ

Para que BCC, é para você né, BCC. Pode ir, মেডেলের মধ্যে এত এত সিম্পল না যেহেতু এখানে অ্যারাউন্ড ক্যাটা অনেক ইনভলভ আছে এই জন্য সিরামিকের স্ট্রাকচার কিন্তু কমপ্লেক্স আবার আরেকটু আরেকবার বলি যে সিরামিকের যে কোনো স্ট্রাকচার যখন একবার আবিষ্কার হয় তার একটা নাম দিয়ে দেওয়া হয় এরপরে যখন একই রকম স্ট্রাকচার আরো নতুন নতুন আবিষ্কার হচ্ছে সবগুলোর নামই কিন্তু একই থাকে যেমন

কিন্তু আগে যে দুটা ভ্যাকেন্সি যেটা ডিফেন্ট বললাম ভ্যাকেন্সি আর সাবসিডিউশন অ্যাটম এরা থাকলে এদের মেকানিক্যাল প্রপার্টি হ্যাপার হয় না কিন্তু কি ইলেকট্রিক্যাল প্রপার্টি অনেক কম বেশি হয়ে যায় সিনামি কিন্তু অনেক ধরনের আছে এক টাইপের বলছে ট্রেডিশনাল একটা হচ্ছে ফাংশনাল ট্রেডিশনাল কোনগুলো যেগুলো অনেক অনেক আগে আবিষ্কার হয়েছে জনগণ বলতো কি বলতে দেখি কোনগুলো ট্রেডিশনাল যেগুলো ক্লে বেস সিরামিক বা সিলিকা বেস সিরামিক সেগুলো হচ্ছে ট্রেডিশনাল অনেক আগের থেকে আমরা এগুলো ইউজ করি যেগুলো বলো দেখি যে কোনগুলো এগুলা কোন ধরনের আশেপাশে কথা বলতে হবে বলো অনুকূলা তোমাদের যে বাসায় তুমি তো বাসায় আস বাসায় ওয়ালটা কি দিয়ে তৈরি হয়েছে

ব্রিটেল স্যার ব্রিটেল স্যার হ্যাঁ গ্লাস গ্লাস মেইনলি কি দিয়ে তৈরি সিলিকেট দিয়ে দেখো সিলিকা দিয়ে গ্লাস তৈরি হয় এখন দেখো তিন ধরনের গ্লাস আছে একটা সোডা ল্যাম গ্লাস একটা বড় সিলিকেট গ্লাস একটা হচ্ছে এলএস গ্লাস তাহলে ছবিগুলো যদি দেখো দেখো এগুলো হচ্ছে তিন ধরনের গ্লাস এগুলো কি পরিচিত তো সোডা ল্যাম গ্লাস কোনগুলো যেগুলো যে নরমালি আমরা যেগুলো ইউজ করতেছি সেগুলো সোডা ল্যাম গ্লাস তারপরে যে আমরা শোকেস বানাচ্ছি সোডা ল্যাম গ্লাস

সিলিকার অক্সাইড এসআই ও টু এখন এসআই টু কি করে যখন তুমি হিট দাও যে হিটটাকে বললাম না যে সিলেমে কি করে বার্নডক মানে অনেক হিট তখন তৈরি করতে হয় অনেক হিট দেওয়া লাগে হিট দিলে কি হয় সিলিকাটা বলে যায় বলে গিয়ে আর একটা মেন কম্পোরেটার এল টো থ্রি কি করে এই যে সিলিকাটা পুড়ে গিয়ে বা সিলিকাটা বলে গিয়ে এলটো থ্রিটাকে ধরে রেখে দেয় আর মানে গ্লো হিসাবে কাজ করে সিলিকা যেটা ট্রেডিশনাল সিলেমিক তার মধ্যে মেন কম্পোরেট আসলে কি অ্যালুমিনিয়া সিলিকা সিলিকার কাজকে গ্লো হিসাবে কাজ করছে আর

তখন যদি জানা ফিউশন ভালো হয় এজন্য কি ফার্স্ট কাট করে তো ফার্স্ট মধ্যে একটা হচ্ছে ফেলস আর এক ধরনের কম্পোনেন্ট থাকে এটা নাম হচ্ছে ফিলার ফিলার কি করে যখন তুমি ফায়ারিং করবা বা যখন তুমি ফর্ম করবা যখন এরা যেন ভেঙে না পড়ে যায় যেন স্ট্রেংথ থাকে এই জন্য কি করা হয় মানে এই মেইন স্ট্রেনিকটা স্ট্রেংথ পাওয়ার আগে যখন পুরানো হবে বা যখন সে তখন যেন সে ভেঙে না যায় এই কি করে ফিলার অ্যাড করে ফিলারের মধ্যে অনেকগুলো ফিলার ইউজ করা হয় যে একটা সবচেয়ে কমনলি ফিলার হচ্ছে সিলিকা অনেক সময় অ্যালুমিনা ইউজ করে হয় অনেক সময় করে সব বোনাস ইউজ করা হয় এগুলো জেনারেল যে সিরামিক আছে ইট তারপরে কি টাইলস এই যে মেইন কম্পোনেন্ট হচ্ছে সিলিকা অ্যালুমিনা কিন্তু তার সাথে এখন অনেক ক্ষেত্রে কি করতেছে প্লাস্টিক ম্যাটেরিয়াল করছে ফাস্ট ইউজ করছে আর হচ্ছে ফিলার ইউজ করতেছে দেখো আমি জেনারেল সিরামিকের ছবি এখানে দেখানো হচ্ছে যেমন ইট বানাই তারপরে কি শোপিস বানাচ্ছি

মানে স্পেশাল সিনেমিক আসতেছে যাদের পারফরমেন্স মানে পারফরমেন্স ভালো করার জন্য পারফরমেন্স মধ্যে অনেক ধরনের আছে ইলেকট্রনিক সিনেমিক আছে অপটিক্যাল সিনেমিক আছে ইঞ্জিনিয়ারিং সিনেমিক আছে তো সেগুলো ছবিগুলো একটু দেখলে বুঝতে পারবো এগুলো হচ্ছে কি ইলেকট্রনিক সিনেমিক এই বাম দিকে এগুলো কি কেউ চিনে এগুলো কি কোথায় ইউজ হচ্ছে এগুলা ইনসুলেটার কোথায় ইউজ হয়

আবার কি আছে স্পেশাল সিরামিক আছে দেখো হাই হাই আলামিনা এগুলো এগুলো কিন্তু এক ধরনের স্পেশাল সিরামিক এরপরে আর ধরনের সিরামিক আছে এর নাম হচ্ছে সিমেন্ট সিমেন্ট তো সবাই চিনে সিমেন্ট কি জিনিস বলো দেখি কোথায় ইউজ হয় সিমেন্ট কিসে ইউজ করি আমরা বাড়িঘর বানাতে ইউজ করি না সিমেন্টের মধ্যে কি কি আছে ক্যালসিয়াম অক্সাইড আছে এসআইও টু সিলিকা আছে আর হচ্ছে কি অ্যালুমিনা আছে আর কনক্রিটের এক ধরনের সিরামিক কনক্রিটের মধ্যে কি কি থাকে স্যান্ড থাকে বালু থাকে পাথর থাকে আর কি থাকে সিমেন্ট থাকে এগুলো সবগুলো কিন্তু সিরামিক যার কিছু ন্যাচারাল সিরামিকও আছে যেমন স্টোন এক ধরনের সিরামিক এটা ন্যাচারাল সিরামিক কোথায় পাওয়া যায় ন্যাচারাল পাওয়া যায় এরপর আইসও কিন্তু এক ধরনের সিরামিক আবার বোন যে আছে না আমাদের হার হারও কিন্তু এক ধরনের সিরামিক এগুলো সবগুলা যেহেতু সবগুলা কি ন্যাচারাল সিরামিক আচ্ছা এক ধরনের সিরামিক আছে তোমার কম্পোজিট কি এটা কি কোনো আইডিয়া আছে আমি বলি নাকি তোমাকে জানো কম্পোজিট কি

না থাকলে এবার আমি চলে যাচ্ছি তুমি সিরামিক যে সিরামিক বানাইলা সিরামিক থেকে কিভাবে তুমি ফর্ম করবা বা সিরামিক থেকে কিভাবে প্রোডাক্ট তৈরি করবা এগুলো কয়েকটা জিনিস আমি বলবো আর কি প্রথমে হচ্ছে তোমার গ্লাস তুমি গ্লাসকে কে কিভাবে ফর্ম করবে তুমি যে গ্লাস তৈরি করলা সেই গ্লাসে কিভাবে শেপ দিবা একটা ওয়ে আছে গ্লাস ফর্মিং এর নাম আছে প্রেসিং প্রেসিং এ কি করতেছে প্রথমে তোমার যে গ্লাস দিয়ে ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি হবে সেগুলোকে প্রথমে

কিভাবে তৈরি হচ্ছে তোমার গ্লাস কম্পোনেন্ট দিয়ে তৈরি হচ্ছে সেগুলাকে মিশিয়ে তাপমাত্রা দিয়ে একটু গলায় নরম করছে নরম করার ফলে পরে সেটা কি করলো একটা মল্ডের একটা অংশের মধ্যে রেখে দিলো এবার উপর দিয়ে কি করলো উপর থেকে আরেকটা মল্ড দিয়ে চাপ দিল দুইটা মল্ডের মাঝখানে যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকু কি হবে ওইটা কি করবে সেই জায়গাটুকু ফিল আপ করে ফেলবে তারপরে কিছু সময় রেখে দিলে কি হবে সলিড হয়ে যাবে উপর থেকে মোলটা সরিয়ে নিবে তাহলে কি হবে মাঝখানে যে জায়গাটা আছে তাকে এরকম একটা শেপের প্রোডাক্ট তৈরি হয়ে যাবে তাহলে গ্লাস দিয়ে আমরা যে গ্লাসগুলো গ্লাস খাই না সেগুলো কিন্তু গ্লাসে যে খাই সেগুলো কিন্তু এইভাবে তৈরি হয় প্রেসিং করে এটাকে বুঝা গেলো কিভাবে জি স্যার আচ্ছা এবার সেকেন্ড টায়ারটা ওয়ে আছে গ্লাস ফর্মিংয়ে নাম হচ্ছে প্রেসিং আর ড্রয়িং এখানেও কি করছে আগের মতো একটা মোড় নিচ্ছে আবার কি করতেছে তোমার যে বাসে ইনগ্রেডিয়েন্ট আছে একটা মিক্স করে একটা সেমি মোল্ডের ব্যবস্থা নিয়ে গেল তারপরে মোল্ডে গায়ে রেখে দিল এবার কি করবে উপর থেকে আরেকটা মোল্ড দিয়ে চাপ দিবে চাপ দিয়ে দেখো এরকম চাপ দিল চাপ দিলে কি হলো সে একটা একটা জায়গায় থেকে গেল তারপর সেটাকে এটাকে কি করলো আবার আরেকটা মোল্ডের মধ্যে নিয়ে এসে রেখে দিল এবার তুমি উপর থেকে যখন তুমি কম্প্রেসিয়ার পাস করো তাহলে কি হবে সেটা এখনো কি এখনো শক্ত হয় নাই জাস্ট মোল্ডের মাঝখানে ঠিক গেছে এবার তুমি যদি উপর থেকে এয়ার পাস করো কি হবে সে

এখানে গলিয়ে নিচ্ছে এখান থেকে এখানেও গলিয়ে নিচ্ছে দু জায়গা থেকে গ্লাস গলিয়ে নিয়ে এই বুসিকের মধ্যে দিয়ে এখানে চলে আসলো এই চাকরা জায়গাটাতে চলে আসলো এখানে এই চাকরা জায়গা নিচে কিন্তু ছোট ছিদ্র ছিদ্র থাকে নিচে অনেকগুলো ছিদ্র আসতে ছোট 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 ছিদ্র আছে যখন উপর থেকে মাল্টেন গ্লাসটা টা আসলো ছিদ্র দিয়ে পাস করবে কি হবে এগুলো কি দেখা যাচ্ছে কালোগুলা অনেক চিকন না যেহেতু এই সে যখন বেরো আসবে কি হয়ে যাবে চিকন তৈরি একটা সুতার মতো তৈরি হয়ে যাবে না আর ভিতরে একটা তাপমাত্রা তো বেশি ছিল বাইরে অনেক কি অনেক তাপমাত্রা অনেক কম তাহলে বাইরে আসলে কি হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে সলিড হয়ে যাবে যেহেতু এই অরিফিস 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 গুলো মানে কি ছোট ছোট ছিদ্র ছিদ্র দিয়ে যখন বেরো আসলো সে কি হয়ে গেল সুতার মতো তৈরি হয়ে গেল বাইরে যখন আসলো আগে ছিল লিকুইড সে বাইরে যখন আসলো বাইরে সলিড হয়ে গেল তারপরে জাস্ট এখান থেকে এদিকে কি করলো জাস্ট নিয়ে চলে আসলে এখন তোমার এরপর তুমি ইচ্ছা মতো যদি লম্বা চাও লম্বা রাখতে পারো যদি ছোট চাও তাহলে কি করতে পারো ছোট 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 করে এভাবে এটা ফেলতে পারো গ্লাস থেকে তুমি যদি গ্লাস ফাইবার বানাতে চাও তাহলে তুমি এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো এটা নাম হচ্ছে ফাইবার ড্রয়িং এটা কি বোঝা গেছে আচ্ছা এবার গ্লাস না তুমি গ্লাস সেটা অন্যান্য যদি অন্যান্য কোনো সিরামিক থেকে তুমি প্রোডাক্ট করতে চাও তাহলে কি অনেক কয়েকটা টেকনিক আছে তারপরে একটা নাম হচ্ছে পাউডার ফর্মিং প্রথমে কি করবে তোমার সিমেন্টটাকে পাউডার ফর্মে নিয়ে যাবে সেই যে সিমেন্টকে তুমি শেপ দিতে চাও সিমেন্টটাকে তুমি কি করবে একটা পাউডার ফর্মে নিয়ে যাবে তার সাথে তুমি একটা কি করবা বাইন্ডার অ্যাড করবে এই বাইন্ডারটা কি হবে ওটাকে ধরে রাখবে মানে প্রথমে কি করতে হবে তোমার যে সিমেন্টকে তুমি ফর্ম ফর্ম করতে চাও বা শেপ দিতে চাও এই সিমেন্টটাকে তুমি পাউডার ফর্মে প্রথমে নিয়ে যাবা তার সাথে কি বাইন্ডার অ্যাড করবে বান্ডার অ্যাড করলে কি হবে সে ধরে থাকবে ব্যানারটা কি করবে তোমার পড়াটাকে ধরে রাখবে ছবিটা হচ্ছে এরকম তুমি প্রথমে কি করলা তোমার সিরামিক কে পাউডার ফার্মে নিয়ে গেলে তার সাথে বাইন্ডার অ্যাড করলাম বাইন্ডার অ্যাড করে এই ফিট শু এখানে দিয়ে দিলাম এখন নিচে তো একটা মোল্ড আছে ডাই আছে না এবং ডাই ওপরে এখানে তোমার সিরামিক মিক্সার আছে এবার তুমি যদি উপর থেকে আপার পাঁচ আপার পাঁচের মাধ্যমে চাপ দাও তাহলে সে কি হবে এই মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে ফাঁকা জায়গাটা ফিল আপ করে ফেলবে এরপর তুমি চাপ দিয়ে রেখে দিলে অনেক সময় রেখে দিলে কি হবে সে আস্তে আস্তে ঠান্ডা হয়ে ফাইট হয়ে যাবে আর এরকম দেখা এরকম হয়ে যাবে লাল জায়গা হয়ে যাবে এটা কিন্তু একটা কনসেকশন তুমি এরকম সার্গুলার চাও তাহলে তুমি কি করবা এটা একটা সার্কেল তৈরি করবা পরে এরকম এখানে সিনেমিক পাউডার সাথে বাইন্ডার অ্যাড করবে সেটাকে এখানে নিয়ে আসার দিকে চাপ দিবা তাহলে কি হয়ে যাবে মানে কি হয়ে যাবে এরপর শেপের প্রোডাক্ট তৈরি হয়ে যাবে তুমি এই ডাইটা তুমি যেরকমই করো না কেন যেরকম শেপের ডাই দিবা তোমার প্রোডাক্ট কি হবে সেরকম শেপের প্রোডাক্ট তৈরি হয়ে যাবে

এরপরে সিরামিক ফার্মিং এর হাইড্রো হাইড্রোপ্লাস্টিক মানে কি কে বলো দেখি হাইড্রো মানে কি পানি প্লাস্টিক মানে কি এখানে পলিমার প্লাস্টিক মানে কি যে ফ্লো করবে আর কি তো তোকে এখানে কি করবে সিরেমিক এর সাথে একটা পানি পানি জাতীয় কিছু অ্যাড করবে যেহেতু পানি অ্যাড করবে তখন কি সে কি হয়ে যাবে সে অনেকটা হার্ড থাকবে না সে একটুখানি কি হবে একটু নরম হয়ে যাবে যার ফলে তাকে কি তুমি যদি চাপ দাও তাহলে কি শেপ দেওয়া যাবে তাহলে হাইড্রোপ্লাস্টিক ফার্মিং কি করবে তুমি তোমার প্রথমে যে সিনেমিকটা আছে যাকে তুমি শেপ দিতে চাও সিনেমিকের সাথে তুমি কি করবে এক ধরনের মানে হাইড্রো হাইড্রো মানে শুধু পানি তা না যে কোনো লিকুইড অ্যাড করবে লিকুইড অ্যাড করলে সে কি হয়ে যাবে একটা ফ্রাইং মাথা তৈরি করবে না যে একটু সলিড একটু লিকুইড এরকম তৈরি হয়ে যাবে তো সেই লিকুইডটাকে এরপরে তোমার কি করবে একটা কন্টেনারের মধ্যে নিবে এরকম নিল এরপর তুমি যদি এই পাশ থেকে চাপ দাও আর ডান দিকে একটা ডাই থাকে তাহলে কি হবে যখন চাপ দিবা এই মাস্টার ছিল সিনেমাকে সেই ডায়ের মাঝখান দিয়ে পাশে আসবে এখান দিয়ে যে ছোট জায়গা আছে এখান দিয়ে পাশে এখান দিয়ে বের হয়ে যাবে তাহলে ফাইনাল ফাইনাল যে প্রোডাক্টটা সেটা কি হবে এই ডায়ের যে শেপটা হবে সেই শেপের একটা প্রোডাক্ট তৈরি হয়ে যাবে এখানে যে ম্যাচটা তৈরি করছে সেই ম্যাচের মধ্যে কি আছে সিনেমিক আছে তার সাথে কিছু পানিও আছে এই জন্য এটা এটার নাম দিয়েছে কি হাইড্রোপ্লাস্টিক ফর্মিং

ক্রিমের মধ্যে কি থাকবে তোমার যে সিরামিক তুমি শেপ দিবা সেই সিরামিক তার সাথে পানি অ্যাড করবা তারপর দেখো একটা কি আছে একটা মোল্ডের মতো আছে ওই স্ট্রিপটাকে তুমি কি করবা মোল্ডের মধ্যে অ্যাড করে দিবা অ্যাড করে দিলে যদি তুমি সময় দাও তাহলে কি হবে মোল্ডে যে যেই শেপটা আছে দেখো এটা কি ঠিক শেপ আছে যে এটা একটা মোল্ডের অংশ আর মোল্ডের অংশ প্রথমে কি ছিল এরা একসাথে লেগে ছিল উপর দিকে ফাঁকা ছিল ফাঁকা জায়গা দিয়ে তুমি কি করছো স্ট্রিপটাকে পাস করে দিয়েছো এবার কিছুক্ষণ রেখে দিলে কি হবে

মনে যে ফাঁকা জায়গাটা আছে সেই ফাঁকা জায়গার মধ্যে একটা শেপ তৈরি হয়ে যাবে একই ভাবে তুমি এটাকে একটা হলো তৈরি করতে পারো মনে করো তুমি কি করো প্রথমে তুমি একটা মন্ডের মন্ডে মন্ডের শেপটা এখন কেমন একটা বড় বলে তুমি কি করলা শেপটাকে প্রথমে দিয়ে দিলা এরপর তুমি এটাকে যদি উল্টে দাও তাহলে কি হবে তুমি প্রথমে কি করলো পুরো স্লিপ দিয়ে এই মনটাকে ভরে ফেললা এবার এটাকে উল্টে ফেললা উল্টে ফেললে কি হবে মাঝখান থেকে মাঝখান থেকে মাঝখান থেকে স্লিপ গুলা বের হয়ে চলে আসবে

এটা কি বোঝা গেল জি স্যার বুঝতে পারছি সে ব্যাপারে কোনো কোশ্চেন থাকলে করো লেকচার থেকে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো আমি বলি এখান থেকে আসলে ওই আমি আগে যেগুলা বললাম মানে মেনলি সিনেমিক থেকে প্রশ্ন আসে তো আমি এক একটা প্রোডাক্ট বলে দিতে পারি

সিনেমিক তো সিনেমিক কি হয় অনেক হার্ড না থাকে তো সহজে শেপ দেওয়া যাবে না জন্য কি করে সিনেমিকের সাথে একটুখানি হাইড্রো মানে পানি অ্যাড করে পানি বা পানি জাতীয় লিকুইড অ্যাড করে লিকুইড অ্যাড করলে কি হবে সিনেমিকটা একটুখানি সেমি সলিড হয়ে যাবে না যাকে তাকে তুমি তখন কি চাপ দিলে শেপ দিতে পারবা তো সেরকমই তোমার কি করবা তুমি তুমি একটা প্রথমে একটা কন্টেন একটা কন্টেনার জি নিবা যার মাঝখানে খালি জায়গা আছে এরপর তুমি কি করবা তোমার সিনেমিকের সাথে একটু পানি অ্যাড বা একটা লিকুইড অ্যাড করবা লিকুইড অ্যাড করলে সে কি হয়ে গেল সেম মাউন্টেন হয়ে গেল যাকে তুমি তুমি শেপ দিতে পারবা সেটাকে তুমি কি করলো দুটো কন্টেনারের মাঝখানে নিয়ে আসলা এবং কন্টেনারের এক পাশে দিয়ে তুমি চাপ দিবা আর এক পাশে তোমার ডাই আছে যখন তুমি চাপ দিবা সে কি হবে সে যেহেতু সেমি মোল্টেন সে কি হবে তখন ডায়ের মাঝখান দিয়ে ঢুকে যাবে তুমি এই ডায়ের যে শেপ হবে তুমি যখন বের করে নিয়ে আসবা তোমার ডায়ের যে শেপ সেই শেপের কি প্রোডাক্ট তৈরি হয়ে যাবে

ইলেকচার থেকে না স্যার আর কোনো কোশ্চেন নাই স্যার ফিগার ড্র করতে হবে হ্যাঁ তুমি সিম্পল লাগবা মানে এত ডিটেল তো আঁকতে হবে না তুমি জাস্ট বুঝাই দিতে পারলে হলো অবশ্যই ফিগার তো আঁকতেই হবে কারণ তুমি কিভাবে বর্ণনা করবা তাহলে

তো এখন এখন কোন উইক শেষ হলো টাইম কি এলভেন্থ উইক শেষ হলো আর টেন্থ উইক ইলেভেন কবে দিলে সুবিধা নেক্সট উইকে দিলে সুবিধা নাকি ফর্টিন থেকে তোমাদের কোন কখন সুবিধা হয় আমি সকালে যেটা বললাম না যে লেকচার টুয়েলভ সেটার উপর সেটি হবে সিটি ফোর হবে হচ্ছে লেকচার টুয়েলভের উপরে আচ্ছা আমি রোল কল করতেছি রেসপন্স করার সবাই রোল ওয়ান রোল ওয়ান আছে রোল সিক্স